আজকে আজানখানায় কাবার মাঠে হবে না, আজকে আজানখানায় কাবার পূর্ব দিকে হবে না, আজকে আজানখানায় কাবার পশ্চিম দিকে হবে না, আজকে খানায় কাবার আজান হবে খানায় কাবার ছাদের উপর। হযরতে বেলাল ছাদের উপর উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মদিনায় থাকতাম খানায় কাবার দিকে মুখ করে আজান দিতাম, ইয়া রাসূলুল্লাহ মদিনায় নেই আমি, আজকে খানায় কাবার মাঠে নেই আমি, খানায় কাবার মাঠে নেই আমি, খানায় কাবার ছাদের উপর উঠে গেলাম, নবী আমার কেবলা কোথায় গেল, আজকে তো কেবলার ছাদের উপরেই তো আমি উঠে গেলাম, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার প্রিয় নবী মুস্তাফা বলে দিলেন, বেলাল মদিনা শরীফে তুমি কাবার দিকে মুখ করে আজান দিয়েছো, খানায় কাবার মাঠে খানায় কাবার দিকে মুখ করে আজান দিতে হবে, আজকে তুমি খানায় কাবার চাটু উঠে গিয়েছো, আজকে তোমার কেবলা কোথায়? আমি নবী মুস্তাফা বলে দিলাম, আজকের আজানের কেবলা হবে আমি নবী মুস্তাফা, আমার দিকে ফিরে তুমি আজান দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। 30 পারা কালামুল্লাহ শরীফ, যে কিতাব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সংবিধান, যেটা আসমানি কিতাব জমিনের উপরে, এর চেয়ে সম্মানী এবং আদব শ্রেষ্ঠ আর কোন কিতাব? রবিউল আউয়াল শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল শরীফে আগমন করার কারণে এ মাসের সম্মান মর্যাদা ইজ্জতটা বেড়ে গেল। আমরা এই মাসে আল্লাহর হাবিবের সানা খানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা এই রকমের অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তবে রহে গিয়ে রস্মে আজা রুহে বেলালি না রহি, রহে গিয়ে ফলসফা তলকিন গজ্জালি না রহি। ডক্টর আল্লামা ইকবাল আলাইহির রহমা উনি আফসোস করে বলেছেন, উনি খুব আফসোস করেছেন, আফসোস করে আবেগ আপ্লুত অবস্থায় এই কথাটা বলেছেন, মুসলমানের সমাজে এই রকমের আচার, এই রকমের অনুষ্ঠান, এগুলি শুধুমাত্র রেওয়াজ হিসেবে রয়ে গেল। মূলত এই অনুষ্ঠানের মূলনীতি মুসলমানের কাছে বলেন না, অনুষ্ঠানের মূলনীতি মুসলমানের কাছে ওখানে করতেছে তাই আমরা করছি, ওইদিকে করতেছে তাই আমরা করছি, এইভাবে রেওয়াজ অনুযায়ী আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলি পালন করে থাকি। মূলত সেই ধর্মীয় অনুষ্ঠানগুলি যে কারণে সৃষ্টি হয়েছে সেটার এখলাস, সেটার একনিষ্ঠতা আর সেটার রূপরেখা কিন্তু মুসলমানের সমাজে, এরা কথা বলে না মুসলমানের সমাজে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে একটা শান্তির ধর্ম প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না। আর সেই শান্তির ধর্মের নাম কি? জোরে বলেন না, সেই শান্তির ধর্মের নাম কি? কাফির ইহুদি নাসারা বেদিন মুশরিক যুগে যুগে তাদের ধর্ম ত্যাগ করে এ ধর্মের ছায়া তলে আবদ্ধ হয়েছে, নিজের জান মাল ইজ্জত আবরু এগুলির নিরাপত্তার জন্য একটা শান্তির ছায়া তলে তারা স্থান নিয়েছে, যেহেতু এটা সর্বময় একটা শান্তি। আর ইসলাম শব্দের অর্থই হলো শান্তি, ঠিক কিনা বলেন? ইহুদিনা সারা খ্রিস্টান বেদিনরা
শান্তির আবাস তালাশ করছে, আর মুসলমানরা সে শান্তি ত্যাগ করার জন্য প্রচেষ্টায় আছে। কি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কি সমস্যা হচ্ছে? আমি কি মিথ্যা বলছি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর জমিনে আগমন করেছেন। জীবনে কোনোদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে বলেন না? মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে নাই। শান্তি প্রতিষ্ঠা করবে এত সুন্দর মিষ্টি ভাষায় মাহবুব নবী মক্কার পরিবেশে কথা বলে সকলে মুগ্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব সরকার কায়নাতের হাতে সবাই বায়াত হয়ে মুসলমান হয়ে যেতে লাগলো। আবুল আহাব, আবু জেহেল, উমাইয়া বিন খলফ, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এই সমস্ত কটাক্ষ কাফেরদের অন্তর জ্বলে পুড়ে চারকার হয়ে যাচ্ছে যে আজকের এই সন্তান এসে এত সুন্দর বাসা, এত সুন্দর কৃষ্টি কালচার আচরণ আদব দেখিয়ে কথা বলছে, যে রসুল পাকের কথা শুনে মক্কার বাঘ বা লোক কঙ্কর মাটি পর্যন্ত কালমা পড়ে ইমানদার হয়ে গেল। বহর বরদর গোশায়ে দা মানুষ তো সালা তুনিয়া যাহো। এত অল্প সময়ে যে শান্তির আবাসের যে ঝান্ডা, এটা দেখে আবুল আহাব, আবু জেহেল, উতবা সাইবা এরা হতভম্ব হয়ে গেল। আল্লাহর নবীর সাথে চুক্তি করতে বাধ্য হল, আল্লাহর রসুলের সাথে কি করতে বাধ্য হল? এরা সেই চুক্তিকে শান্তি চুক্তি বলেছিল, মূলত সেটার মধ্যে বিশৃঙ্খলতা ছাড়া কোনো শান্তি পাওয়া যায় নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা চুক্তি করতে গিয়ে শর্ত দিল যে আপনি এক বছর আমাদের দেবতাকে গালিগালাজ করবেন না। এরা দেবতা বলে কাকে? মূর্তিকে। মূর্তিকে এরা দেবতা বলে স্বীকার করে খোদা হিসাবে মানে, বলছে যে এবছর আপনি আমাদের দেবতাকে গালিগালাজ করবেন না, মন্দ কথা বলবেন না, দেবতার বিরুদ্ধে কথা বলবেন না। আমরাও আপনাকে গালি গালাজ করবো না, গালমন্দ করবো না, আর আপনি যদি আমাদের দেবতার বিপক্ষে কথা বলা থেকে যদি বিরত থাকেন, তাহলে আমরা ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে আপনাকে ভরে দেব যে আপনি এমন হয়ে যাবেন মক্কার জমিনে আপনার মতো পয়সাওয়ালা আর কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না। কাফেরদের, ইহুদি নাসারাদের কৌশল, এই
ওয়াসাল্লাম কে এরা বলল ধন দেব সম্পদ দেব দৌলত দেব কিন্তু কথা হলো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবেন না আর আমাদের দেশের বিশ্ব সুন্দরী যে মেয়ে এই মেয়েকে আপনার কাছে শাদি দেব জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব বলেন যে আমার তো আগমন হয়েছে পৃথিবীর জমিনে তো আমার আগমন হয়েছে দেব দেবীর বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে আমার আগমন আর আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আসমত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিনা বলেন না এই আবু লাহাব আবু জেহেল উকবা সাহেবা আমার নবীর প্রতি শত্রুতা আমি শুরু করে দিল যেহেতু তাদের কথা আমার নবী গ্রহণ করে নাই আল্লাযীনা ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কোরআনে পাকে আছে দারুন নদওয়া নামে সে কাফির ইহুদিদের একটা বৈঠক হতো তাদের একটা মিটিং হতো সেই মিটিং এ তারা প্রস্তাব তুলেছে সেই মিটিং এ তারা প্রস্তাব তুলেছে প্রস্তাব হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে খানায়ে কাবার চাবি ছিল বংশ পরম্পরায় কাবা ঘরের চাবি প্যারা নবী মুস্তফার হাতে এসেছে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাল্লি ছিলেন আব্দুল মুত্তালিবের পরে আমার প্যারা নবী মুস্তফার হাতে খানায়ে কাবার চাবি আসলো আর আমার প্যারা নবী মুস্তফাও খানায়ে কাবার মুতাল্লি হয়ে গেলেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ কি আপনাদের বেশি সমস্যা হচ্ছে মনে হয় সমস্যা হচ্ছে নাকি কথা বুঝতে হবে খানায়ে কাবার চাবি এখন কার হাতে বলেন না কার হাতে আবু জেহেলের মাথা খারাপ আবু লাহাবের মাথা খারাপ উকবা সাইবা উমাইয়া বিন খলাফের মাথা কুত নষ্ট হয়ে গেছে যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে খানায়ে কাবার চাবি এত মিষ্টি ভাষায় কথা বলে যার কথা বনের বাকবাল লোক শুনে যাকে গাছপালা ইজ্জত করে যার সম্মানে গাছপালা ঝুঁকে পড়ে ওই রাসূল সরকার কায়নাতের কণ্ঠ এত সুন্দর আল্লাহ পাক বলেন বন্ধু আমি দাউদ নবীকে একটা কণ্ঠ দিয়েছিলাম সেই কণ্ঠ দিয়ে দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তেলাওয়াত করত দাউদ আলাইহিস সালাম হাজার বছর পূর্বে পৃথিবীর জমিনে আগমন করেছিল ইনার পরে এই কণ্ঠ আর কারো কাছে ছিল না আর আমি আল্লাহ সেই দাউদের সেই কণ্ঠটা আপনি নবী মুস্তফাকে দিয়েছি কারণ আমার সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানে কিতাব 30 পারা কোরআন খানায়ে কাবার মাঠে আপনি তেলাওয়াত করবেন আর আমি আল্লাহর সোয়াজিন থেকে কান লাগিয়ে সেই কোরআন শুনতে থাকব প্রিয়রা হাজিরিন এরা পরামর্শ সবাই বসলো সিদ্ধান্ত হলো আল্লাযীনা এরাই সিদ্ধান্ত দিল ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ আল্লাহর এই লাইট আল্লাহ একটা লাইট জ্বালিয়েছেন পৃথিবীতে একটা কুদরতের লাইট জ্বালিয়েছেন এটা দুনিয়াবি কোনো লাইট নয়
দুনিয়াবি লাইটের কোনো গ্যারান্টি নেই, কোটি টাকা দিয়ে তৈরি করলো সেটার গ্যারান্টি যে আবিষ্কারক সেও দিতে পারে না, যদি বা নষ্ট হয়ে যায় সেটার ওয়ারেন্টি দেয় কিন্তু গ্যারান্টি কেউ দেয় না। এই লাইট দুনিয়াবি লাইট, এই হিনোসিন লাইট দুনিয়াবি লাইট, দুনিয়ার বিজ্ঞানী সেটা সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ পাক বলেন আমি একটা কুদরতের হাতে একটা লাইট সৃষ্টি করেছি, সেই লাইটটা দিয়েছি আলো দেওয়ার জন্য। সেটা শুধু দুনিয়ার মানুষকে আলো দেবে তাই না, এটা কবরের জমিনে আলো দেবে, দুনিয়াতে আলো দেবে, সাত আসমানে আলো দেবে, আরশু আজিমে আলো দেবে, হাশরের ময়দানে আলো দেবে, আটখানা জান্নাতকে আলো দেবে, কিয়ামত হয়ে যাবে এই লাইটের আলো তারপরও থেকে যাবে। কিয়ামত হয়ে যাবে তারপরে কিন্তু এই লাইটের আলো। কিয়া খবর কিতনে থা রেকলে ছুপ গিয়ে, কিয়া খবর কিতনে থা রেকলে ছুপ গিয়ে, পর না ডুবে না ডুব বাহা মারা নবি। কত লাইটের উদয় হয়েছে, কত লাইট পৃথিবীর জমিন থেকে চলে গেল তার আত্মপাত্তা নাই, কিন্তু এমন একটা লাইট দুনিয়াতে উদয় হয়েছে যেটা কিয়ামতের পরও আর ডুববে না। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে, আসমানের তারকারাজি ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস প্রাপ্ত হবে। আমি আল্লাহ এমন একটা কুদরতের লাভ চালিয়েছি এটা কিয়ামতের পরেও থাকবে। জোর বলেন না সুবহান, এই লাইটটা হলো আমার পেয়ারা নবী মুস্তাফা। আরো জোরে বলেন না মদিনার গোলামে ও মুরশিদ মোরে, মদিনার গোলামে মদিনার গোলামে আমায় দে ও মুরশিদ মোরে, মদিনার গোলামে মদিনার গোলামে সারা সত্যি কি মন পেল তারা, মদিনার গোলামি সারা সত্যি কি মন পেল তারা, ওই মন সে কহরা দে ও মুরশিদ মোরে, মদিনার গোলামি মদিনার গোলামে ও মুরশিদ মোরে, মদিনার গোলামে। পরামর্শ করল লিয়ুতফি ও নূর আল্লাহ, এরা আল্লাহর কুদরতের লাইটকে নিবিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা লাইটটা কার? এরা পরামর্শ করতেছে এই লাইট তারা নিবিয়ে দেবে। এই লাইট তারা কি? তাদের এই গোপন তত্ত্ব আল্লাহ পাশ করে দিলেন, গোপনভাবে তারা সিদ্ধান্ত নিল নবী থাকবে না, রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না, কত কিছু ষড়যন্ত্র, তারপরেও কিন্তু সেই রসুল পাক আছে থাকবে, কিয়ামত অবধি থাকবে, কিয়ামতের পরে থাকবে রসুল পাকের ধর্ম, সেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই সোনালি ধর্ম ইসলাম থাকবে, এটা মানুষের মুসলমান ইমানদারের কলমে কলমে আছে, এটা মুছে দেওয়ার অধিকার কারো কাছে? পেয়ারা হাজিরিন,
আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। বেকুফ, ওরে বেকুফ বোকা মানুষ, তোদের কাছে কোনো বিবেক বুদ্ধি আকল জ্ঞান গুণ কিছু নেই, তোরা বোকা, তোরা জানিস না এই লাইট কোন ভন্ডা চালাই নাই, আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে এই লাইটখান আমি জ্বালিয়েছি আলো দেওয়ার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই লাইট আমি আল্লাহই জ্বালিয়েছি। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই লাইটের সৌন্দর্য, এই লাইটের আলো, এই লাইটের ঝলক কিয়ামত পর্যন্ত পথ পথ করে পৃথিবীর জমিনে উঠবে, মানুষ দেখবে, কাফের দেখবে, ইহুদি দেখবে, নাসারা দেখবে, হিন্দু বৌদ্ধ বিজাতি যারা আছে সকলে এই লাইটের রৌনক আলো ঝলক ক্রিসমা সবাই দেখবে। এই লাইটকে নিভিয়ে দেওয়ার জন্য সেদিন ষড়যন্ত্র ছিল, এবং আজীবন সেই ষড়যন্ত্র থাকবে। আল্লাহ পাক বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমরা কেউ কিছুই করতে পারবে না, জলে পুরে ভিতরে ভিতরে ছাই ছাই হয়ে যাবে, আমার প্রিয় নবী মুস্তাফার আলো জ্বলতেই থাকবে। কে বলেছে বলেন না, কে বলেছে? এরা কোন প্রকারেই লাইট নিবাতে পারে না, কোন প্রকারেই লাইট নিবাতে পারে না, কিন্তু অল্প সময়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রীতি দয়া মায়া মমতা ইজ্জত মকাম সব দিয়ে মক্কার জমিনকে সাজগোজ করে নিলেন। শেষ পর্যন্ত আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবা কিছু যুবক ছেলেকে আমার নবীর বিরুদ্ধে লেলিয়ে দিল। কেন? যে সর্বশ্রেষ্ঠ কিতাব সেটার নাম হচ্ছে কোরআন, সেটার নাম হচ্ছে কি বলেন না, সেটার নাম কি? এটা আসমানি কিতাব। পৃথিবীতে যত কিতাব আল্লাহ নাযিল করেছেন, কোন কিতাব দিয়ে ইবাদত করা যায় না, কোন কিতাব দিয়ে নামাজ পড়া যায় না, একমাত্র নামাজের মতো ইবাদত করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন, এই কোরআন দিয়ে আল্লাহর বান্দারা ইবাদত করে, এটাই সর্বশ্রেষ্ঠ কিতাব। আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলিফ লাম মিম, আলিফ লাম এগুলি হলো হরফে মুকাত্তিআত। সাহাবাই কেরামকে জিজ্ঞেস করা হলো আলিফ লাম মিম এগুলির অর্থ কি? আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, তাফসীরের সমস্ত কিতাবে লেখা আছে যে আলিফ লাম মিম এগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীতে কেউ আর জানে না। যে জিবরিল আমিন নবীর কাছে কোরআন পাক এনেছে সে জিবরিলও জানে না, এগুলির অর্থ সে জিবরিলও জানে না। তবে এতটুকুন বলেছে যে আলিফ মানে হলো আল্লাহ, লাম মানে হলো জিবরিল, আল্লাহ জিবরিলকে পাঠিয়েছেন এই কোরআনটা আমার প্রিয় নবী মুস্তাফার দরবারে। মিম মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আলিফ লাম মিম মানে হলো আল্লাহ জিবরিলকে আমার নবী মুস্তাফার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল আমার নবীর কাছে কুরআন নিয়ে আসলেন, জিবরিল জানে না আমার রসুল পাককে, জিবরিল এসে বলল আলিফ আমার নবী বলছেন জিবরিল, আর বলতে হবে না, আমি নবী মুস্তাফা বুঝে ফেলেছি আল্লাহ কি বলতে
চেয়েছে লাম আমার নবী বলেন আমি বুঝে ফেলেছি মিম আমার নবী বলেন আমি বুঝে ফেলেছি জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বুঝি নাই জিবরিলের আলম দিয়ে জিবরিল বুঝে নাই যেই নবী মুস্তাফার কাছে আসলো সে উনি বলে ফেললেন আমি সব কিছু বুঝে ফেলেছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কুরআন আর রহমান আল্লামাল কুরআন এমন একজন নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন এমন একজন নবী আর রহমান ওই মহান প্রভু দয়ালু খোদা ওই মহান সত্তা আল্লামাল কুরআন আল্লাহ পাক বলেন আমি জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীর 23 বছরে এই কুরআন দফায় দফায় কিছু মক্কার জমিনে কিছু মদিনার জমিনে 23 বছরে 114টা সূরা আমি আমার নবীর কাছে কিছু মক্কা এবং কিছু মদিনা বাগ বাগ করে আমি প্রেরণ করেছি এতক্ষণ তোমরা এই কুরআন দেখেছো কিন্তু আমার নবী যখন রূহানি জগতে ছিল আসমানি জগতে ছিল আরশ আজিমের ডান পাশে ছিল আমি আল্লাহ কুদরতের একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি আল্লাহই ছিলাম আমার নবী মুস্তাফা সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আর কোটি কোটি বছর ধরে আমি আল্লাহ এই 23 পারা কোরআনকে আমার নবী মুস্তাফাকে শিখিয়ে দিয়েছি আল্লামাল কুরআন কি আজীব কথা রাসূল পাক পৃথিবীতে শিখতে আসে নাই আমার নবী শিখতে আসে নাই এই পৃথিবীতে শিকার কিছু আমার নবীর কাছে নাই ইন্নামা বুইতু মুআল্লিমা রাসূল পাক বলছেন আল্লাহ আমাকে মহান শিক্ষক করে আমি নবী মুস্তাফাকে পৃথিবীতে প্রেরণ করেছে আমি একদিকে বিজ্ঞানী একদিকে সংস্কারক একদিকে আমি চিকিৎসক রাসূল পাক সাল্লাল্লাহু বলেন আমি জগৎবাসীর শিক্ষক হিসাবে পৃথিবীতে এসেছি মানুষকে শিক্ষানোর জন্য আমার প্রিয় নবী মুস্তাফার শিক্ষা দিয়ে পৃথিবীর সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় আমার নবীর জ্ঞান দিয়ে চলে নাকি নবী শিখবে আর যারা নবীকে নিরক্ষর বলে এদের মতো বিয়া হল এই পৃথিবীর জমিনে কি আর আছে বলে যে নবী উম্মি আর উম্মি তো বলা হয় উনাকে উম্মি তো বলা হয় উনাকে যিনি পৃথিবীর জমিনে শিকার প্রয়োজন হয় না পৃথিবীর জ্ঞান যিনি পৃথিবীতে এসে শিখে নাই আসার আগে শিখে এসেছেন উনাকে বলে উম্মি উনাকে বলে কি বলেন না উনাকে বলে কি আর উম্মি বলা হয় মাকে মাকে উম্মি বলা হয় মাকে উম্মি বলা হয় উম্মুন মানি মা আর যিনি মূল উনাকে বলা হয় সৃষ্টির মূল হলেন আমার প্রিয় নবী মুস্তাফা এই কারণে নবীজিকে উম্মুন বলা হয় আপনাদের সমস্যা হচ্ছে নাকি যাহোক যুবকদেরকে লেলিয়ে দিলেন যুবকরা বলে আপনারা এত বড় বড় পয়সাওয়ালা মানুষ যখন দলের নেতার পিছনে যারা দৌড়ায় তারা কোনো ক্ষতি করলে নেতারা লিডাররা সেগুলি সলভ করে দেয় আপনাদের পিছনে পিছনে আমরা দৌড়াবো আমাদের লাভ কি দৌড়ানোর আগে ইয়ামন সিরিয়া থেকে হায়ার করে এনে বিদেশি চকলেট খাওয়াতে হবে আর এই চকলেটগুলি যদি আমরা খেতে পারি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন পড়বে তখন আমরা উলু দেব আমরা উলু দেব এর আগে নয় আবু জেহেল আবুল আহাব বিশ্ব থেকে উন্নত মানের চকলেট এনে মক্কাবাসীকে খাওয়াইছে কথা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন পড়বে এরা উলু দেবে খাওয়া শেষ আমার প্রিয় নবী মুস্তাফা আজকে কুরআন নিয়ে খানায়ে কাবার মাঠে দাঁড়িয়ে গেলেন এমন ভাবে রাসূল পাক অন্তর দিয়ে কুরআন তেলাওয়াত করা শুরু করলেন যে মক্কার যুবকরা উলু দেওয়ার কথা ছিল এরা আমার নবীর কালাম শুনে শুনে দুই চোখের পানি ভাসিয়ে দিচ্ছে নবী কালাম পড়ে চলে গেল কুদরতের কালাম পড়ে নবী চলে গেল যুবকদেরকে জিজ্ঞেস করা হলো এত কোটি কোটি টাকার
চকলেট খাওয়ানো হয়েছে একটু উলু দেওয়ার জন্য। আজকে উলু না দিয়ে তোমরা কাঁদছো কেন? যুবকরা কেঁদে কেঁদে বলে, আল্লাহ এমন একটা কিতাব, এমন একটা কিতাব কোরআন আল্লাহ পাক মুসলমানের নবীর কাছে প্রেরণ করেছে। এই কোরআনটা শুধু মুসলমান কেন, এই কোরআন যদি আমাদের মতো খট্ট কাফেরের কাছেও যদি তেলাওয়াত করা হয় তাহলে আমাদের আপনাদের মন মুমের মতো গলে যাবে। কোরআনের আওয়াজ শুনে আমাদের মনটা মুমের মতো গলে গিয়েছে, আমরা উলু দেওয়ার পরিবর্তে কোরআন শুনে কেঁদেছি। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। মিশরের বাদশাহ জামাল আব্দুল নাসের, উনি রাশিয়ায় একটা রাষ্ট্রীয় সফরে যাবে, উনার সাথে এডুকেশনাল মিনিস্টার নিল, ফাইন্যান্স মিনিস্টার উনার সাথে আছে, এইভাবে বাণিজ্য মন্ত্রী উনার সাথে আছে, অর্থমন্ত্রী উনার সাথে আছে, শিক্ষামন্ত্রী উনার সাথে আছে, বিশাল একটা বহর। কিন্তু তার সাথে ওই দেশের একজন কোরআনের আবৃত্ত করতে পারে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের এই রকমের একজন পাঠকও আছে, তার নাম হচ্ছে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠ শুনে পুরো পৃথিবী পাগল পাগল হয়ে যায়। উনি মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, ওনাকেও সাথে নিলেন, রাশিয়াতে রওনা হয়ে গেল। সেই রাশিয়াতে যখন গেল, মিশরের বাদশা জামাল আব্দুল নাসের পরিচয় করিয়ে দিচ্ছে, ইনি আমার এডুকেশনাল মিনিস্টার, ইনি আমার শিক্ষামন্ত্রী, ইনি আমার বাণিজ্য মন্ত্রী, ইনি আমার আরদি। জেনে রাখো, আল্লাহ আরশে আজমে তাকে, তাই না, আল্লাহর ধর্মের উপর যদি কোনো আঘাত আসে আল্লাহ নিজেই ধর্মকে হেফাজত করার জন্য নেমে আসবে, ঠিক কিনা বলেন না? খবরদার, এটা আল্লাহর ধর্ম, এটা কার ধর্ম? ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর ধর্মে হাত দেওয়া ঠিক হবে না। আল্লাহর ধর্মে কেউ হাত দিতে চাইলে আল্লাহই তাকে নেড়া করে দেবে, ঠিক কিনা বলেন না? 3000 সৈন্য আমি আল্লাহর সৈন্য আমি প্রেরণ করে দিলাম, প্রয়োজন হলে আরো প্রেরণ করব, প্রয়োজন হলে আরো কি করব, প্রেরণ করব। আমার নবীর একজন সাহাবী আমার নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একদম কিছুই নেই, আমি কি খালি হাতে যাব? কিতাবুল মাগাজী বুখারী শরীফ। আমার নবী বলেন, ও আমার সাহাবী, খেজুর গাছের একটা খেজুরের ডাল তুমি কেটে নিয়ে আসো। খেজুরের ডাল কেটে নিয়ে আসলেন, আমার নবী দুই ভাগ করলেন, এক ভাগ একটা সাহাবীকে দিলেন, আরেক ভাগ আরেক সাহাবীকে দিলেন। ও আমার সাহাবীরা, আজকের জন্য আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে এই খেজুরের ডাল তোমাদের জন্য কুদরতের এটেম হয়ে গেল, দিয়েছেন খেজুরের ডাল আর হয়ে গেছে কুদরতের এটে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বদরের ময়দান থেকে কাফেররা লন্ডভন্ড হয়ে গেল, আবু জেহেল মরে গেল, আবু জেহেল ওখানেই মরে গেছে। ঘটনাক্রমে আবুল আহাব পালিয়ে চলে এসেছে, আবুল আহাব পালিয়ে চলে আসার এক সপ্তাহ পরে তাকে ধরতে পারে নাই নবীর সাহাবীরা, ধরতে পারে সে সিয়ানা মানুষ ছিল, চালাক মানুষ ছিল, সে যুদ্ধ না করে এদেরকে যুদ্ধের মাঠে নামিয়ে দিয়ে পালিয়ে চলে আসছে। এ যুদ্ধের মাঠে এদেরকে নামিয়ে দিয়ে যুদ্ধের ময়দান থেকে কি, তো যুদ্ধ শেষ হওয়ার এক সপ্তাহ পরে, যুদ্ধ শেষ হওয়ার, এরা কথা বলে না, যুদ্ধ শেষ হওয়া, আল্লাহ তার নিতম্বে তার ফাইকানার রাস্তায় একটা বিস্ফোরণ দিয়েছে, একটা প্লেগ দিয়েছে। বদরের মাঠের এক সপ্তাহ পরে মক্কাতে একটা মহামারী এসেছে, আমাদের দেশে যেভাবে একটা মহামারী আসলো ওই রকমের মক্কায় একটা কি আসলো,
সেই মহামারীটা কি রকম মানুষের হাতে পায়ে মাথায় মানুষের চতুর্দিকে বড় বড় পোড়া উঠতেছে কি আর এই পোড়াগুলি উঠে ওই গুলি ফেকে ওইখান থেকে পুষ বের হয়ে মানুষ এটা মরে যাচ্ছে এখানে কোনো চিকিৎসা নাই এটার কোনো চিকিৎসা এই সর্বপ্রথম রোগটা হয়েছে আবুল আহাবের কাছে সর্বপ্রথম এই রোগটা কার কাছে হয়েছে আবুল আহাবের কাছে যখন হয় আবুল আহাবের স্ত্রী যখন জামিলা সেটা দেখলো মক্কার সবার কাছে ফ্লাশ করে দিল বল যে এটা তো মহামারী এটা তো সোয়াসের রোগ এখন এটা এর থেকে লেগে সবার হয়ে যাবে একটা কাজ করো তাকে সালাফাটা সব দিয়ে বেঁধে তাকে মক্কার একটা পাহাড়ের মধ্যে তোমরা ফেলে দিয়ে আসো যেভাবে করোনা পরিস্থিতিতে নিজের ছেলে নিজের মাকে দাফন করতে পারে নাই নিজের বাবা ছেলেকে দাফন করতে পারে নাই জানাজা পড়তে পারে নাই এমন হয়েছে রশি দিয়ে লাশ কবরে নামিয়েছে এইভাবে আবুল আহাবের অবস্থা সেদিন সেরকম হয়েছে তাকে পাহাড়ে ফেলে দিয়ে আসলো কোথায় ফেলে দিয়ে আসলো পাহাড়ে ফেলে দিয়ে আসলো দুই একদিন পরে দেখা গেল সে মারা গেল তার পাশে মারা যাওয়া অবস্থায় কেউ ছিল না আল্লাহ বলছে আবুল আহাব আমার নবীকে এত কষ্ট দিলি আমার রসুলকে এত কষ্ট দিলি এত নির্যাতন করলি আমার নবীকে জাদুকর বলছস পাগল বলছস উম্মাদ বলছস তোর মৃত্যু এভাবেই হবে মৃত্যুবরণ করলো তার সাথীরা মক্কার কাফেরদের সেই কবরস্থানে তাকে দাফন করলো কবরস্থানে তাকে কি করলো কথা বলেন না কেন কি করলো কবরস্থানে দাফন করলো দাফন করার পরে একদিন মক্কার একজন কাফের তাকে স্বপ্ন দেখলো মক্কার একজন কাফের আবুল আহাবকে স্বপ্ন দেখলো ও আমাদের লিডার ও আমাদের নেতা আপনি তো মরে গেলেন কবরের জমিনে আল্লাহ আপনার সাথে কি রূপ ব্যবহার করেছে তখন আবুল আহাব বলেন আল্লাহ আমাকে কবরে আযাবের টট্টার দিয়েছেন আযাব গজবে রেখেছে কিন্তু প্রতি সোমবার আমার কবরের আযাবকে হালকা করে দেয় আমার কনিষ্ঠ অঙ্গল থেকে আঙ্গুল থেকে মধু বের হয় আর এই মধুগুলি পান করে আমি আমার আত্মাকে শান্তি দিয়ে থাকি আমার কবরে আযাব হয় কিন্তু সোমবার সুবে সাদিক থেকে সারাদিন আমার কবরের আযাব বন্ধ থাকে কেন ওই শাহ আব্দুল হক মুয়াদ্দিদ দেলবি শাহ আব্দুর রহমান জামি আলাইহির রহমা তার সবাহদুল নবুয়তের ভিতরে কথাটা এইভাবেই বলতেছে আবুল হাব বলেন ও আমার সাথীরা আমার একজন বাঁদী ছিল তার নাম সোয়াইবিয়া উনি আমার বাঁদী সোয়াইবিয়া সেই সোয়াইবিয়া রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদেকের সময় আমার ঘরে ছিল না আমি তাকে গালি দিয়েছি আমি তাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছি দীর্ঘক্ষণ পরে সেই সোয়াইবিয়া আমার ঘরে আসছে আসার পরে জিজ্ঞেস করলাম ও সোয়াইবিয়াম তুমি কোথায় গিয়েছ ভোর বেলা আমার ঘর ছেড়ে তুমি কোথায় গিয়েছ উনি খুশি হয়ে আমাকে সংবাদ দিলেন ও আবুল আহাব আপনার ভাই খোজ আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহ তো নাই উনি তো ইন্তেকাল করেছে আব্দুল্লাহর ঘরে মা মেনার কোলে চন্দ্রের চাঁদের চেয়ে বেশি সুন্দর পুটপুটে সুন্দর চাঁদের আলোর মতো সুন্দর একটা নূরানি লাইট একজন নূরানি পুতুল তোমার হযরতের বিবি আমানার কোলে আসলো আমি সেটা দেখার জন্য আব্দুল্লাহর ঘরে গেলাম এই সংবাদটা আপনাকে দিলাম আবুল আহাব বলেন ও সোয়াইবিয়া তুমি আমাকে এই ভোর বেলায় এমন একটা সংবাদ দিয়েছো এটা তো খুশির সংবাদ আমার ভাতিজা মুহাম্মাদের জন্ম হলো আজকে রবিউল আউয়ালের 12 তারিখ আমি সত্যি খুশি হলাম এই সংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে আমার দাসী থেকে আজাদ করে দিলাম তোমাকে কি করে দিলাম এই কাটটা কাফের
আমার নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে নিজের বাঁদি সুয়াইবিয়াকে কি করে দিয়েছে? বারে রবিউল আব্বাল এই কথাটা শুনে আজাদ করে দিল। উনি মক্কাবাসীকে স্বপ্ন যুগে বলতেছে, এই মিলাদুন নবীতে একটু অংশগ্রহণ করার কারণে আমি তো আমার ভাতিজার কালমা পড়ে ঈমান আনি নাই, আমাকে আল্লাহ এই নিয়ামত, আমাকে আল্লাহ এই নিয়ামত কবরে আজীবন দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দিবে, আমার কবরে সোমবার আসাব হবে না, আমাকে আল্লাহ মধু দেই, আমি কনিষ্ঠ আঙ্গুল থেকে মধু পান করে আমি আমার কুদানি বারণ করি, আমি আমার অন্তরাত্মাকে শান্তি দিই, একটা কাপ কাট্টা কাফের হয়ে মিলাদ নবীকে ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে, মর্যাদা দেওয়ার কারণে তার কবরের অবস্থা যদি এমন হয়, যারা মিলাদুন নবীর পাগল, কষ্ট করে মিলাদুন নবী করেছে, তাদের কি অবস্থা হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা এটাই বলবো, আন নিয়ামাতুল কুবরা আলাল আলম, এটা জগৎ বিখ্যাত একটা কিতাব, আন নিয়ামাতুল কুবরা। এই কিতাবের মধ্যে প্যারা হাজরিন, এই কিতাবের মধ্যে আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা ওনার একটা হাদিস এই কিতাবের মধ্যে এনেছেন। কল আবু বকর মানন ফখর দিরহমন আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান রফিকি মাই ফিল জান্নাহ। আবাক সিদ্দিক বলেন, ও নবীর উম্মত, ও নবীর উম্মত, নবীর উম্মত, তোমরা যারা নবীর উম্মত হয়েছো, মিলাদুন নবীর মাস আসবে, রবিউল আব্বাল শরীফ আসবে, তোমরা ঘরে বসে থাকবে না। আমি আবু বকর সিদ্দিক বলছি, তোমাদের কাছে যদি টাকা পয়সা না থাকে, তাহলে তোমরা তোমাদের পকেট থেকে একটা টাকা বের করে মিলাদুন নবীর মাহফিলে শরীক হবে। যারা একটা টাকা মিলাদুন নবীর মাহফিলে দিয়েছে, আমার নবীর মিলাদে খুশি হয়ে নবীর জন্মদিবস পালন করার জন্য, যারা মিলাদুন নবীর জন্য খরচ করেছে, আমি অবকর সিদ্দিক তোমাদেরকে বলে গেলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়া আমি সিদ্দিক জান্নাতের মধ্যে কদম দেব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, আমি কদম দেব না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহিরহমা এই কথা বলে শেষ করতে হবে। জালালউদ্দিন সুয়ুতি আলাইহিরহমা একটা জগৎ বিখ্যাত কিতাব লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি, যারা মিলাদুন নবীকে বেদাত বলে, মিলাদুন নবীর ফাতিহাকে জাহান্নামের কাজ বলেছে, নাউজুবিল্লাহ বলেন না। আমরা সুন্নিরা বিরানিকাই মিলাদুন নবীর মাসে, ঠিক কিনা বলেন না? কিন্তু একজন কুকিয়াত আলেম বাংলাদেশের, তার নামেই বলে দিচ্ছি, তার নাম হচ্ছে আমির হামজা। সে আমির হামজা সে আজকে বিভ্রান্ত করছে, রাষ্ট্রীয় সরকারের পতনের জন্য উস্কানি দিচ্ছে, এই রকমের উস্কানিমূলক কথা বলে সে কিভাবে রাষ্ট্রের মধ্যে অবাধ চলাফেরা করতে পারে? সরকারের কাছে দাবি জানাবো, এই রকমের কুখ্যাত মানুষদেরকে গ্রেফতার করা হোক। সে বলে, যারা মিলাদুন নবী করে এরা তো জাহান্নামের কাজেই করে, আর মিলাদুন নবীর ফাতিহার বিরানি এগুলিকে তারা জাহান্নামে যায়। হে আমির হামজা, তোমাকে বলতে চাই, তুমি যেই কথাগুলি বলেছো, মিলাদুন নবী করে জান্নাতি ওয়ালারা, মিলাদুন নবী করে নবীরা শেখেরা, নবীর প্রেমিকেরা, এই মিলাদুন নবী পৃথিবীর শুরু থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, মিলাদুন নবী কেউ বন্ধ করতে পারবে না, মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে চলবে, চলছে, চলতে থাকবে, বন্ধ করার অধিকার নাই। তুই বেশি দিন থাকতে পারবে না, তুই বেশি দিন থাকতে পারবি না, আমার নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেছস, এটা ভাইরাল হওয়ার আগে তোকে আল্লাহ তুলে নেবে, ঠিক কিনা বলেন? প্যারা হাজরিন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যার লেখনীকে সবাই মানে, যার লেখনীকে সবাই মানে, ইয়ামুল আসকিয়া
ইয়ামুল আসকিয়া বিহায়াতিল আম্বিয়া ইয়ামুল আসকিয়া বিহায়াতিল আম্বিয়া এটা বিশাল একটা কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহিরহমা এই কিতাবখানা লিখেছেন উনি 849 হিজরিতে ওনার জন্ম 849 হিজরিতে ওনার জন্ম 911 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন ওনার ইন্তেকাল মিশরের জমিনে হয়েছে ওনার ইন্তেকাল কোথায় হয়েছে ওনার নাম হচ্ছে কি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমান ইনি এই সামান্যতম সময় দিয়ে ইনি আল্লাহর কোরআনের তাফসীর লিখেছেন তাফসীরে জালালাইন ইনি তারিখুল খুলাফা নির্ভরযোগ্য যে পৃথিবীর ইসলামের ইতিহাস উনি লিখেছেন অসংখ্য কিতাব উনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমান ইনি ওই কিতাবগুলোর মধ্যে তার একটা কিতাব হলো ইয়াউমুল আসকিয়া বিহায়াতিল আম্বিয়া আমার নবীর বেলাদত রবিউল আউয়ালের 12 তারিখ নিয়ে শুধু 12 তারিখটা এই এটা কত বড় নিয়ামত এটা লিখতে গিয়ে বিশাল একটা কিতাব হয়ে গেছে এই কিতাবের মধ্যে উনি লিখছেন ইনি কেমন মানুষ জানেন ইনি জাতিকে বলেছে আমাকে যেমন তেমন মনে করো না আমি জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে আমার জীবনে 77 বার দেখেছি কয়বার আচ্ছা যিনি আমার নবীকে জীবনে 77 বার দেখেছে উনার অবস্থাটা কেমন হবে আর আমার প্যারা নবী মুস্তফা বলেন মান রাআ ফিল মানাম ফাকাদ রাআল হক যে ব্যক্তি আমি নবী মুস্তফাকে স্বপ্ন দেখেছে সে সত্যি দেখেছে আমার আকৃতি শয়তান ধরতে পারে না যে জীবনে আমার উম্মতের মধ্যে একবার আমি নবীকে স্বপ্ন দেখে ফেলল জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল আর জান্নাত দেওয়া তার উপর ওয়াজিব হয় জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জীবনে একবার দেখলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় আর এ বলতেছে আমি 77 বার আমার নবীকে দেখেছি এই 77 বারের মধ্যে 35 বার ডাইরেক্ট আমার নবী মদিনার রওজা শরীফ থেকে উঠে সশরীরে আমাকে দেখে দিয়েছে কয়বার 77 বারের মধ্যে 35 বার নবী কবর শরীফ থেকে উঠে ডাইরেক্ট সশরীরে আমাকে কি দিয়েছে দেখা দিয়েছে তাহলে উনার দলিলটা কেমন দলিল হবে যিনি আমার নবীকে দেখে দেখে কিতাব লিখেছে তো উনি লিখতেছে উনার জীবনে উনি লিখতেছে যে রবিউল আউয়ালের 12 তারিখ উনার সময়ে মিশরের বাদশা ছিলেন মুজাফফর মিশরের বাদশা ছিলেন মুজাফফর আর সেই মুজাফফর উনি 3 লক্ষ দিনার তৎসময়ে 3 লক্ষ টাকা খরচ করে রাষ্ট্রীয়ভাবে আমার নবীর মিলাদুন নবীর আয়োজন করলেন উনি 5000 বকরি জবে করেছে মিলাদুন নবী করার জন্য 10000 মুরগি বুনা করেছেন শ্রোতাদেরকে খাওয়ানোর জন্য 1 লক্ষ পিয়ালা দিয়ে হালুয়া তৈরি করেছে আপ্যায়ন করার জন্য আর উনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখছেন আমি আমার জীবনভর দেখেছি বাদশা মুজাফফর কোনোদিন আমার নবীর মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে বাদ দেই নাই তাহলে মিলাদুন নবী ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে বলেন না কিয়ামত পর্যন্ত থাকবে আমার প্যারা নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এত জট জামলায় কষ্টের ভিতরে আমার প্যারা নবী মুস্তফা ধর্ম প্রচার করে গেলেন আমার নবী ধর্ম প্রচার করে গেলেন মদিনায় চলে গেলেন আজকে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে মক্কার সাহাবী আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে নবী আজকে আপনার 1 লক্ষ সাহাবী হয়েছে নবী এই সমস্ত সাহাবাই কিরাম নিয়ে আপনি একটু মক্কায় যান না আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছি আপনি মক্কায় যান না আপনি মক্কায় যান সেখানে উতবা সাইবা আবু সুফিয়ান এই রকমের বড় বড় কাট্টা কাফেররা আছে আমার নবী লক্ষ সাহাবাই কিরামদেরকে নিয়ে 8ম বছরে 8ম হিজরি সনে মক্কায় আসার জন্য বের হয়েছে ঘটনাটা আবু সুফিয়ান শুনেছে শোনার পরে
গাট্টি গুসসা নিয়ে আবু সুফিয়ান আরবের সৌদি আরবের আরব সাগরের পাড়ে গিয়েছে, উনি আরব সাগর পাড়ে দিয়ে পালিয়ে যান। উনি কি যেহেতু আমার নবীকে থু মেরেছে, আমার রসুলকে তলোয়ার দিয়ে আঘাত করেছে, পাথর মেরেছে, এই কারণে এরা পালিয়ে যাচ্ছে। আমার পেয়ারা নবী মুস্তফা লক্ষ সাহাবাই ক্রামদেরকে নিয়ে মক্কার মাঠে আসলেন, দেখতেছে আবু সুফিয়ান নাই। আবু সুফিয়ান কোথায়? উনি পালিয়ে যাচ্ছে। আমার পেয়ারা নবী বলে দিলেন, মক্কার মা বোনেরা তোমাদের দরজা বন্ধ করে রাখো, জানালা বন্ধ করে রাখো, যাদের দরজা জানালা বন্ধ থাকবে তারা নিরাপদ, তারা নিরাপদ। মক্কার কাফেররা দরজা জানালা সব বন্ধ করে রাখলো। আমার নবী খানায় কাবা মাঠে গেল, আবু বকর সিদ্দিক আছে, ফারুক আজম আছে, উসমান গনি আছে, মওলা আলী আছে। আমার পেয়ারা নবী খানায় কাবার দরজা খুললেন, আমার নবীর দুই চোখ থেকে পানি ঝরল। ও আমার সাহাবীরা, একদিন এই জায়গা থেকে আবু লাহাব আবু জেহেল আমার কাছ থেকে মক্কার সাবি কেড়ে নিয়েছিল, খানায় কাবায় প্রবেশ করতে দেয় নাই। আল্লাহ আল্লাহর কুদরতের হাতে আজকে 8 বছরের মাথায় আমি নবীকে আবার খানায় কাবার সাবি ফেরত দিলাম। আমার নবী দরজা খুললেন, দেখতে পেলেন খানায় কাবার ভিতরে 360 খানা মূর্তি। মওলা আলীকে বলেন, ও মওলা আলী তুমি লাঠি দিয়ে মেরে 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 এই মক্কার বুতগুলিকে কা এই মূর্তিগুলিকে ভেঙে ফেলো, ভেঙে ফেললেন, এগুলিকে বের করে দাও। সবগুলিকে মক্কার কাবা শরীফ থেকে বের করে দিলেন। মওলা আলীকে বলেন, আলী তুমি জমজম কূপ থেকে পানি আনো, পানি এনে আলী রে জমজম কূপের পানি দিয়ে খানায় কাবাকে তুমি পরিষ্কার করে ফেলো। এতদিন খানায় কাবা বুতখানা ছিল, মূর্তিখানা ছিল, এটা বরবাদ করে দিয়েছে এরা, আজকে জমজম কূপের পানি দিয়ে এটাকে পবিত্র করতে হবে। সেই জমজম কূপের পানি এনে মওলা আলীকে এ কাজ দিয়েছেন। মওলা আলী পানি মেরেছে, আবাক সিদ্দিকে দায়িত্ব দেই নাই, ফারুক আজমকে দেই নাই, উসমান গনিকে দেই নাই, অন্যান্য সাহাবিকে দেই নাই, মওলা আলীকে দিলেন। কেন? এই কারণে এমন একজন বাক্যবান মওলা আলী, এমন একজন নূরানি মানুষ যিনি খানায় কাবার ভিতরে জন্ম লাভ করেছে। আমার কথা বুঝেন নাই? চতুর্দিকে দরজা জানালা বন্ধ, কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছে? কিরে আপনাদের কি এগুলি আগে শুনেছেন? যে এই কারণে মওলা আলীর জন্ম কোথায় হয়েছে? ওনার মা ফাতেমা বিনতে আসাদ খানায় কাবার মাঠে পাতা কুড়াতে গেলেন। উনি ওইখানে কাজ করতেছে জারো দিয়ে, হঠাৎ করে ওনার প্রসব বেদনা উঠে গেল ফাতেমা বিনতে আসাদের। তখন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এখন এখানে লোকালয় অনেক মানুষ, এখানে অনেক মানুষ, অনেক মানুষ, আল্লাহ আল্লাহ এখন আমার প্রসব বেদনা উঠেছে, আমি কোথায় যাব? আল্লাহ গায়বী বাবা আওয়াজ দিলেন, ফাতেমা তুমি খানায় কাবার দেওয়ালের সামনে গিয়ে দেওয়ালকে বলো আমাকে সাহায্য করো। অটোমেটিক্যালি খানায় কাবার দেওয়ালটা ফেটে গেল, একজন মানুষ ঢুকার মতো রাস্তা হয়ে গেল। তখন মওলা আলীর মা ওই পটক দিয়ে খানায় কাবার ভিতরে ঢুকে গেলেন, আবার সে দেওয়ালটা মিশে গেল, এটা খানায় কাবার দেওয়াল হয়ে গেল। মওলা আলীকে ওখানে প্রসব করলেন। মওলা আলীকে একদিন এক রাত নিয়ে হযরতে ফাতেমা বিনতে আসাদ সে খানায় কাবার দেওয়ালের ভিতরে, সেই খানায় কাবার ভিতরে বসা আছে, আবার ফরিয়াদ করলো, আল্লাহ আমি এখন শান্ত হয়ে গেছি, স্বাভাবিক হয়েছি, আমার সন্তানকে নিয়ে আমি কিভাবে বের হতে পারি, এখানে দরজা জানালা সব বন্ধ। আল্লাহ বলেন, তুমি কাবার দেওয়ালকে
আমাকে বলো সাহায্য করতে, কে কাবার দেওয়াল আমাকে সহযোগিতা করো। আবার খানায় কাবার দেওয়ালটা পেটে যায়, একজন মানুষ বের হওয়ার রাস্তা হয়ে যায়। ফাতেমা বিনতে আসাদ মোল আলীকে নিয়ে খানায় কাবার সেই ভিতর থেকে বের হয়ে গেল, আবার সেটা দেওয়ালে পরিণত হলো। তবে কথা হলো, সেদিন থেকে আজ পর্যন্ত খানায় কাবার দেওয়ালের ফাটলটা কেউ বন্ধ করতে পারে না। এখনো সেই গিলাপের ভিতরে দেওয়ালটা কি আছে, পাটা আছে, এটা স্মৃতি রেখে দিয়েছে। এটা মৌলা আলীর জন্মদিনের স্মৃতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলা আলীকে দিয়ে পরিষ্কার করার জোরের নামাজের ওয়াক্ত হয়েছে, কিসের ওয়াক্ত হয়েছে? আমার রাসূল বলেন আজ এখানে আজান দিতে হবে, এখানে আজান দিতে হবে। এখন পেয়ারা হাজিরিন, আজানের জন্য সাহাবীরা পরামর্শ দিল, আজ ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক আজান দেবে, আবু বকর সিদ্দিক আজান দেবে। কেন? সে আপনার হিজরতের সাথী ছিল, আপনার প্রথম সাহাবি, প্রথম মুসলমান, আমার নবী চুপ রইলেন। সাহাবীরা পরামর্শ দিল ফারুক আজম আজান দেবে, কারণ সেই মান আনার পরে তলোয়ার নিয়ে মক্কায় প্রকাশ্য ভাবে এমন ভাবে ঘুরেছে, তার ভয়ে কাফেররা নীরব হয়ে গিয়েছিল, এ আজান দিবে। আরেকজন বলেন উসমান গনি জিন্নুরান আজান দেবে, যেহেতু আপনার দুই মেয়ের জামাই উসমান গনি জিন্নুরান, এ আজান দেবে। আরেকজন বলে মওলা আলী আজান দেবে, আমার নবী চুপ রইলেন। ঠিক আজানের ওয়াক্ত যখন হয়েছে, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমার নবীর দরবারে যাও, খানায় কাবার মাঠে যাও। সাহাবীরা বলেছে সিদ্দিক আকবর আজান দেবে, কেউ বলেছে ফারুক আজম দেবে, কেউ বলেছে উসমান গনি দেবে, কেউ বলেছে মওলা আলী দেবে। না না, কাউকে দিতে হবে না, আমি আল্লাহ একজন মানুষ ঠিক করে রেখেছি, আজকে সে আজান দেবে, আমার পেয়ারা নবী মুস্তফাকে বলে দাও। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজকে হুকুম করেছেন আজকে সিদ্দিক আকবর আজান দেবে না, আজকে ফারুক আজম আজান দেবে না, মওলা আলী আজান দেবে না, উসমান গনি আজান দেবে না, আল্লাহ আজকে হুকুম করেছে আজকে আজান দেবে হযরতে বেলাল হাবশি, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, মদিনা শরীফে আজান দিয়েছে, আজকে সেই বেলালই কি করবে? আজান দেবে হযরতে বেলালকে আমার নবী বলে দিন বেলাল আজান দাও, আজকে আজান খানায় কাবার মাঠে হবে না, আজকে আজান খানায় কাবার পূর্ব দিকে হবে না, আজকে আজান খানায় কাবার পশ্চিম দিকে হবে না, আজকে খানায় কাবার আজান হবে খানায় কাবার ছাদের উপরে। হযরতে বেলাল ছাদের উপর উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মদিনায় থাকতাম খানায় কাবার দিকে মুখ করে আজান দিতাম, ইয়া রাসূলুল্লাহ মদিনায় নেই, আমি আজকে খানায় কাবার মাঠে নেই, আমি খানায় কাবার মাঠে নেই, আমি খানায় কাবার ছাদের উপর উঠে গেলাম, নবী আমার কিবলা কোথায় গেল? আজকে তো কিবলার ছাদের উপরেই তো আমি উঠে গেলাম, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার প্রিয় নবী মুস্তাফা বলে দিলেন বেলাল মদিনা শরীফে তুমি কাবার দিকে মুখ করে আজান দিয়েছ, খানায় কাবার মাঠে খানায় কাবার দিকে মুখ করে আজান দিতে হবে, আজকে তুমি খানায় কাবার চাটু উঠে গিয়েছো, আজকে তোমার কেবলা কোথায়? আমি নবী মুস্তফা বলে দিলাম আজকের আজানের কেবলা হবে, আমি নবী মুস্তফা আমার দিকে ফিরে তুমি আজান দাও। সেই মক্কা বিজয়ের আজানের কেবলা ছিল আমার প্রিয় নবী মুস্তফা, বেলাল আমার নবীর দিকে ফিরে আজান দিয়েছে। ইসলামের বিজয় হল, কাবা নবীর হাতে চলে আসলো, এর দুই বছর পরে আমার নবীর এন্তকাল, এর দুই বছর পরে আমার নবীর কথা বলেন না কেন, এর দুই বছর পরে আমার নবীর আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। নবী একটাই ধর্ম, একটাই ধর্ম পৃথিবীতে আছে, থাকবে, কেউ বন্ধ করতে পারবে না, এটা রাষ্ট্রধর্ম, এটার নাম ইসলাম, ইন্নাল্লাহি ইসলাম, এটা শুধু বান্দার ধর্ম নয়। ও ফেরেশতা জিবরিল তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। মিকাইল তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। ইসরাফিল তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। ও জান্নাতবাসী তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। ও কবরবাসী তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। ও গাছপালা তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। ও পশু পাখি তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। ও
দুনিয়ার মানুষ সবার ধর্ম ইসলাম সবাই মিলে আমি আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ সবার ধর্ম ইসলাম তোমার ধর্ম কি আমরা বিশ্ববাসী জানতে চাই ইন্না দীনা ইল্লাল্লাহুল ইসলাম আল্লাহ বলেন একটাই মাত্র আল্লাহর ধর্ম আছে যেটা আল্লাহ প্রতিষ্ঠা করেছেন নবী মুস্তাফার মাধ্যমে সেটা ছিল থাকবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ইসলাম থাকবে বন্ধ করতে পারবে না এটা আল্লাহর ধর্ম ইল্লাল্লাহুল ইসলাম এটা আমি আল্লাহর কুদরতের ধর্ম এটার নাম হচ্ছে ইসলাম এটার নাম হচ্ছে কি এই ইসলামকে বন্ধ করার রাষ্ট্রীয় ধর্ম হিসাবে বাতিল করার অধিকার কারো কাছে ৬১ হিজরি সনে কারবালার মাঠে ইমাম হুসেন রক্ত দিয়েছে কি কারণে ইমাম হুসেন রক্ত দিয়েছে এই কারণে ৬১ হিজরি সনে ইজিদ পাপাত্তা ইজিদ সে মসনদ দখল করে তার শয়তানি প্রচারণাকে মুক্ত করার জন্য তার শয়তানি কৃষ্টি কালচারকে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রধর্ম ইসলাম ছিল আর সর্বপ্রথম রাষ্ট্রধর্ম ইসলামের মধ্যে লাল কালের দাগ লাগিয়েছিল ইয়াজিদ ঠিক কিনা বলেন না রাষ্ট্রধর্মের গায়ে লাল কালের দাগ রেড সিগন্যাল লাগিয়েছিল কে বলেন না কে সেই ইয়াজিদ আমার নবীর শরীয়তের বিধিবিধান সব কিছুকে বন্ধ করে তার শয়তানি শক্তিকে সমাজ এবং দেশে প্রতিষ্ঠা করার জন্য তার বাহিনীকে লেলিয়ে দিয়েছে ইমাম হুসাইনের বিরুদ্ধে আর রাষ্ট্রধর্ম ইসলাম মুছে দিয়েছে রাষ্ট্রধর্ম আর ইসলাম থাকবে না এই কথা যখন যেতে যেতে মদিনার রাজপথে আমার নবী মুস্তাফার রোজাই পাক পর্যন্ত চলে গেল ইমাম হুসাইন বলে ও বিশ্ববাসী আমি নবীর আওলাদ আমি নবীর কলিজার টুকরা আমার নাম হুসাইন আমি সুলতান কারবালা আমি আমার নবীর প্রতিচ্ছবি আমি আমার নবীর স্মৃতি এই পৃথিবীতে ইসলাম আছে ছিল ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে থাকবে প্রয়োজনে রক্ত দেব নিজের পরিবার চলে যাবে আলী আকবর শহীদ হবে আলী আকবর শহীদ হবে কাসেম শহীদ হবে আমি হোসেন শহীদ হয়ে যাব সব শহীদ হবে কিন্তু কি পৃথিবীর জমিনে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে ঠিক কিনা বলেন ইমাম হুসাইন চলে গেলেন ডক্টর আল্লামা ইকবাল লিখে গেলেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি ইসলাম ধর্ম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল ইমাম হুসাইনের তাজা রক্ত দিয়ে ঠিক কিনা বলেন না সুতরাং আলতো ফালতু যে সমস্ত মানুষ আজকে মিনিস্টারের দায়িত্ব নিয়ে আজকে বিভিন্ন পদে বসে সরকারের বাপ মূর্তিকে নষ্ট করার জন্য চেষ্টা করছে অথচ আমাদের দেশের দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক সময় উনি বলে আসতেছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতের পরে আমার রাষ্ট্রীয় কার্যবিধি শুরু হয় শুধু তাই না সব সময় বক্তব্যের মধ্যে বলে যে মদিনার সনদ অনুযায়ী এই বাংলাদেশ চলবে যদি তাই হয় মদিনার সনদ অনুযায়ী যদি বাংলাদেশ চলে তাইলে প্রধানমন্ত্রীকে বলবো মদিনার সনদে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল ঠিক কিনা বলেন না তাইলে প্রধানমন্ত্রী তো এর বিরোধিতা করে নাই কিন্তু কিছু মানুষ আজকে বিরোধিতা করছে সত্যি সরকারের বাপ মূর্তি নষ্ট করার জন্য এরা পায়তারা চালাচ্ছে যদি রাষ্ট্রধর্মের উপরে সংবিধান থেকে যদি কোনো রকমের আঘাত আসে এই বাংলাদেশ কারবালার মাঠ হবে ৬১ হিজরিতে কারবালায় যে ঘটনা হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে বাংলাদেশে কোনো একদম যে সৃষ্টি হবে যেহেতু কোনো সন্দেহ প্রধানমন্ত্রীর কাছে আবেদন থাকবে আপনি সুন্নিয়তের সরকার আপনার বাবাও দেশপ্রেমী ছিলেন রাষ্ট্রের জন্য ইসলামের জন্য অনেক কিছু করেছেন উনি স্বাধীনতার পরে প্রথমেই রেসকোর্স ময়দানে উনি ঘোষণা দিয়েছিলেন যে আমি মুসলমান আমার পরিচয় মুসলমান আমার ধর্ম ইসলাম উনার বক্তব্যই প্রথমে সেটা ছিল আজকে সেটা যেন বাদ না যায় রাষ্ট্রধর্ম যেন বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকে ঠিক কিনা বলেন আজকে সেই আবেদন রেখে আমি এখানে অগ্রচালক বক্তব্য রাখার কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে কোথায় চলে যায় প্রতিদিন বক্তব্য রাখতে হয় তবে আল্লাহর কাছে বলবো এই মাসে যতগুলি বক্তব্য রেখেছি আজকের বক্তব্যের সাথে কোনো বক্তব্যের মিল নেই
স্টাডি করেছি, যেন মিডিয়াতে যাচ্ছে এই বক্তব্যগুলি লক্ষ লক্ষ মানুষ শুনে। আপনারাও তো আমাকে দাওয়াত করেছেন এগুলি দেখে। আমার উসমান ভাই, আমার শহীদ আব্দুল হালিম রহমতুল্লাহ আলাই, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের আমাদের প্রাণের প্রাণ, যাদের আজকে স্মৃতি বিজড়িত এই চট্টগ্রামের পুণ্যভূমিতে আমরা ইসলাম পেয়েছি, সুন্নিয়ত পেয়েছি। বাবা, আমার জীবনটা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার উপর জন্ম হয়েছে। সেই হালিমের, সেই শহীদ হালিম লিয়াকতের সে চরিত্র আদর্শ আমাদের কাছে আছে, থাকবে, যাবে না। হালিম আমাদেরকে রক্ত দিয়ে শিখিয়েছে, হালিম আমাদেরকে জীবন দিয়ে শিখিয়েছে, বাতিলের সাথে আপোষ করতে নাই। আমার রক্ত, আমার জান, আমার প্রাণ, সব কিছু আমার ভাই হালিমের সাথে যুক্ত হওয়ার জন্য বিশ্বাস দিয়ে সেই কাতারে আমরাও থাকতে চাই, ঠিক কিনা বলেন না? আমার শহীদ হালিম লিয়াকত সাইফুল আবু সাদেক, যারা এই ছাত্র সেনার জন্য জান দিয়ে অমর হয়ে আছেন, যারা জান্নাতি পুল হিসেবে আছেন, আল্লাহ তাদের কবরের দরজাতকে বলন্দ করে দিন। আরো জোরে বলেন না, আমিন। আমার ভাই উসমান আব্দুল হালিমের ভাই না, উনি যিনি ওমান থেকে সবসময় আমার সাথে যোগাযোগ রাখে, ইউটিউবে সবসময় আমাকে দেখে, সব সময় কথা বলি, তো মনে হয় আমাদের বড় ভাই আব্দুল সালাম সাহেব, উনি আমার আব্দুল হালিম সাহেবের বড় ভাই, আমারও বড় ভাই। আল্লাহ ওনার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আরো জোরে বলেন না, আমিন। গতকালও উসমান ভাইয়ের সাথে কথা হয়েছে, বলে সাদেক ভাই, আমার মা বাবা আপনি যে মসজিদে ওয়াজ করবেন তার পাশে শুয়ে আছে, হ্যাঁ, তো তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য প্রত্যেকের মা বাবার জন্য দোয়া হবে।